বর্তমান বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বুয়েট, কুয়েত থেকে আরম্ভ করে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যত শিক্ষক, যত স্টুডেন্ট বের হচ্ছে, তারা বর্তমান যুগের নায়াব জাহেল, তারাও ওরা আবু জাহেল। কারণ ওদের সিলেবাসের মধ্যে, ওদের পড়াশোনার মধ্যে, ওদের লেখালেখির মধ্যে, ওদের গবেষণার মধ্যে ইসলাম নাই, কোরআন নাই, আল্লাহ রাসূলের হাদিস নাই, তার মানে তারা কখনো শিক্ষিত হচ্ছে না। এই মানুষগুলো মূলত মূর্খ হচ্ছে। আজকে আপনারা জানেন যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসলেন সেই যুগকে বলা হয় আয়ামে জাহেলিয়াত, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, আধারের যুগ। কেন আধার অন্ধকার যুগ বলা হচ্ছে? কেন? সে যদি সূর্য উঠত না, সে যদি কি সারা বছর রাত থাকত যে কখনো রাত থেকে দিন হতো না? সে যদি কি চাঁদ উঠত না, তারা উঠত না? চাঁদ ছিল, তারা ছিল, সূর্য ছিল, দিনও ছিল, কিন্তু তাদেরকে বলছে যে ডেজ অফ ইগনোরেন্স, আই এম এ জাহিলিয়াত, অজ্ঞতার যুগ, বর্বর যুগ, অন্ধকারের যুগ। কেন? কারণ একটাই, ওদের শুধু ওহির জ্ঞান ছিল না, ওহির জ্ঞান ছিল না বলে এই মানুষদেরকে বর্বর বলা হচ্ছে, এই মানুষগুলো অন্ধকারের যুগ বলা হচ্ছে, এই সময়কে অন্ধকারের সময় বলা হচ্ছে, মানুষগুলোকে বর্বর মানুষ বলা হচ্ছে, মানুষগুলো অশিক্ষিত, ইতর, মূর্খ বলা হচ্ছে। তাহলে আপনার যুগেও যখন প্লে গ্রুপ থেকে মাস্টার্স পর্যন্ত কোরআনের জ্ঞান নেই, আল্লাহর জ্ঞান নেই, হাদিসের জ্ঞান নেই, হাদিসের কোনো সিলেবাস নেই, তখন আপনার যুগটাও কি সেই আয়ামে জাহিলিয়াতের যুগ বলা যাবে না? আপনার সময় আপনাকেও কি মূর্খ বলা হবে না? সেই সময় আবু জাহল, তার নাম ছিল আবু হাকাম, জ্ঞানীদের পিতা। আবু জাহল, আবু হাকামের নাম যদি আবু জাহেল হয়ে থাকে, বর্তমান বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বুয়েট, কুয়েত থেকে আরম্ভ করে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যত শিক্ষক, যত স্টুডেন্ট বের হচ্ছে, তারা বর্তমান যুগের নায়াব জাহেল, তারাও ওরা আবু জাহেল। কারণ ওদের সিলেবাসের মধ্যে, ওদের পড়াশোনার মধ্যে, ওদের লেখালেখির মধ্যে, ওদের গবেষণার মধ্যে ইসলাম নাই, কোরআন নাই, আল্লাহ রাসূলের হাদিস নাই, তার মানে তারা কখনো শিক্ষিত হচ্ছে না। এই মানুষগুলো মূলত মূর্খ হচ্ছে, আর এই মূর্খদের কারণে সমাজে দুর্নীতি বেড়ে যাচ্ছে, এই মূর্খদের মূর্খতার কারণে আমাদের রাষ্ট্র ব্যবস্থা ধ্বংসের মুখোমুখি হয়েছে। আজকে আমাদের দ্রব্য মূল্য ঊর্ধ্বগতি, আজকে আমাদের এই দুর্নীতির কারণে দ্রব্য মূল্য নাবিশ্বাস হয়ে গেছে, আজকে রাষ্ট্রের মধ্যে চরম অরাজকতা, চরম বিশৃঙ্খলা, বিচার বহির্ভূত বিভিন্ন কর্মকাণ্ড, বিচার নাই, রাষ্ট্রের মধ্যে যত অরাজকতা, সেটা কোনো একক সরকারের মাধ্যমে সমাধান করা সম্ভব নয়। এটার সমাধান করতে হলে রাষ্ট্রের মূলে চলে যেতে হবে, অর্থাৎ অশিক্ষা দূর করে, কুশিক্ষা দূর করে কোরআন হাদিস ভিত্তিক, ওহি ভিত্তিক শিক্ষা প্রত্যেক ছাত্রকে, প্রত্যেক ছাত্রীকে, প্রত্যেক শিক্ষককে নিশ্চিত করার মাধ্যমেই শুধুমাত্র রাষ্ট্রযন্ত্রের এই অধঃপতন ঠেকানো সম্ভব। রাষ্ট্রের মধ্যে রাকব বলদেরকে, নিকৃষ্ট মানুষগুলোকে শ্রেষ্ঠ মানুষে পরিণত করা সম্ভব ওহির জ্ঞানের মাধ্যমে, না হলে এই সমাজ, এই জাতি, এই রাষ্ট্রকে আর বাঁচানো যাবে না। অতএব আপনার কাছে আমি বিনয়ের সাথে অনুরোধ জানাবো, প্রযুক্তির মাধ্যমে যারা আমাকে শুনছেন, শুনবেন, আমার সামনে যারা আছেন তাদেরকে অনুরোধ জানাবো, আপনার বাচ্চাকে সর্বপ্রথম আপনি আল্লাহর পরিচয় শেখান, আপনার বাচ্চাকে সর্বপ্রথম আপনি ওহির জ্ঞান শেখান। আপনি কখনো এটা মনে করবেন না ওহির জ্ঞান বলতে আপনাকে আমি মান্দা দ্বারা আমলে ঠেলে নিয়ে যাচ্ছি, আপনাকে ওহির জ্ঞান বলতে আমি বিজ্ঞান বহির্ভূত শিক্ষা অর্জন করতে বলছি, বিজ্ঞান ভিত্তিক শিক্ষাকে আমি ইগনোর করছি, ওহির জ্ঞান শিক্ষা অর্জন করতে বলতে গিয়ে হয়তো আমি আপনাকে ইতিহাস শিক্ষা থেকে বঞ্চিত করতে চাচ্ছি, আপনাকে হয়তো মেডিকেল শিক্ষা থেকে বঞ্চিত করতে চাচ্ছি। যদি আপনি এটা মনে করে থাকেন তাহলে আমি আপনার জন্য দস্তকরণের আয়াত বলে আজকের জমার খুতবার গীতি টানতে যাচ্ছি। আপনি যদি মনে করেন যে না, আমার বাহিরের শিক্ষা অর্জন করতে হবে, বিজ্ঞান শিক্ষা অর্জন করতে হবে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে চ্যালেঞ্জ করে বলেছেন, ইয়াসিন ওয়াল কুরআনুল হাকিম, নিশ্চয়ই আমার কোরআন হলো বিজ্ঞানময় কোরআন।
কোরআন হলো বিজ্ঞানময় কোরআন। তার মানে আমার কোরআনে আল্লাহ বিজ্ঞান সম্পর্কিত যাবতীয় গুরুত্বপূর্ণ থিওরি দান করেছেন। আমার ওহির জ্ঞান বিজ্ঞান জ্ঞানের বাইরে নয়,